What's up guys, welcome back to the another new video. Shyam-er sathe ami Nirupam Chaudhary Vlogs Kolkata. Ekhono bichana theke uthini, ekhon baje sokal 11:00. To ebar uthte hobe, ma chillacche aj maer chuti, emni maer chuti thake na to amake keu chillanor moto bokar moto thake na, but thanda, but ajke barite royeche to amake uthte hobe ar maer help o korte hobe, onek kaj baki, but তার মাঝখানে অনেক কিছু কথা আছে, লাইক আমি ঘুরতে যাওয়ার কথা বলছিলাম, কেন যাইনি, বাড়িতে কেন বসে, যেই প্ল্যানটা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে, এগুলো প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলবো যতটা পারি। চলো আগে ব্রাশ করি, তারপরে একটু কফি খাই, দেন বলছি একটু একটু করে বলবো পুরো দিনে, বিকজ মা চিল্লাচ্ছে, 9:00 থেকে ডাকছি, এখন 11:00 বাজে, এখনও আমি উঠিনি, বহুত ঠান্ডা পড়েছে। আর এই সানডে অ্যাকচুয়ালি কাজ ছিল আমার, জিমে যাওয়ার ছিল, বাট কোইনসিডেন্টলি ওই প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেছে, আমাকে বলা হয়েছে কি পরের সানডেটা করতে, তো কালকে রাত্রিবেলা আমি অফ, আনএক্সপেক্টেড থিং যেটা আমার জন্য, চিল মেরে ঘুমাবো। রাত্রি ভেবেছিলাম একটু গেম ফেম খেলবো, লাইক পাবজি অ্যান্ড অল, বাট আমি জানি না কী হয়েছে, কালকে কাশি হচ্ছিলো, একটু সিরাপ খেয়েছি, বিছানার মধ্যে রয়েছে সিরাপ ফিরাপ, খাওয়ার পরে যাই না কেল্লা ফতে হয়ে গেছে, আমি দেখি সকাল হয়ে গেলো হঠাৎ করে, ম্যাজিকের মতো। যাই হোক, আগে উঠি তারপরে কথা হচ্ছে। সুন্দর করে আমি রৌদ্রে বসে কফিটা খাচ্ছি, আর ভাবলাম একটা ভালো ভিউ দেখবো ব্যালকনি থেকে, বাট আমার মা, যেহেতু মা বাড়িতে জামা কাপড় দিয়ে ভর্তি করে দেখে সুন্দর, কোনো মানে হয় এগুলোর। এটাই হচ্ছে সানডে বাড়িতে, বাড়িতে সবাই থাকলে এটাই প্রবলেম, নিজের ইচ্ছা মতো কিছু করা যায় না। যাই হোক, এলজি থেকে আমাকে কাপটা দিয়েছে, কুছ ভি কাপ, ডিফারেন্ট কাইন্ড অফ কাপ অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ ছুরি আমার বাড়িতে দেখতে পাবে, বিকজ অফ মি আই লাভ কফি মগ অ্যান্ড নাইফ, পাগলের মতো আমার ওই ক্রেভিং ছুরির ওপরে, কী জানি ভাই, ভগবান জানে কেন। স্যাম মাঝে মাঝে রেগে যায় ছুরি ফুরি নিয়ে, এত আমি ইন্টারেস্ট, স্যাম বলে ভাই কাকে মারবি তুই। যাই হোক, বেরোতে হবে এখন, যাচ্ছি পাটুলিতে যাব গাছ কিনতে। তার আগে আমার প্ল্যান কেন ক্যান্সেল হয়েছে আমি সেটা বলি, 27 ডিসেম্বর আমার বেরোনোর কথা ছিল, বাট 25 ডিসেম্বর সকাল 5টায় ফোন আসে কি ঠাকুমা মারা গেছে, লাইক ঠাকুমার হার্ট অ্যাটাকে তার দেহান্ত হয়ে গেছে, তো ইয়া প্ল্যান ক্যান্সেল হয়েছে বিকজ অফ 13 দিনের কাজ বাজ, হ্যাঁ তার অনেক কিছু থাকে নিয়ম, সেগুলোকে করতে হবে, প্ল্যান আমি ক্যান্সেল করলাম অনেক কষ্টে, বুকে হাত রেখে। সি আমি রেসপেক্ট করছি মানুষটাকে, সে মারা গেছে অ্যান্ড অল দ্য রুলস, যা নিয়ম যা আছে, বাট সো বডি টায়ার্ড হয়ে গেলে রেস্ট নিলে ঘুমালে বডি ঠিক হয়ে যায়, বাট মাইন্ড টায়ার্ড হয়ে গেলে আমার হিসাবে আমাকে ঘুরতে যেতে হয় পাহাড়ে, অলসো স্যাম, সে হিসাবে আমাদের যাওয়াটা খুবই দরকার ছিল, বাট কোইনসিডেন্টলি যাওয়া হয়নি, অ্যান্ড সে এখন ফটোতে ঝুলছে আমার ওই রুমে, বাট তারপরে আর কি, তারপরে এখন আর যেতে পারলাম না, দিল্লিতে যাওয়ার কথা ছিল, স্যাম ওখানে আছে গুড়গাঁওতে, ওখান থেকে বেরোনোর কথা ছিল কোথাও, 31টা মানে লর্ডস অফ প্ল্যান ছিল, 31 ওর সাথে থাকতাম, 1 জান দেন ঘুরে আসতাম, বিকজ স্যামের অ্যাক্সিডেন্টের পরে ও বাড়িতে পড়েছিল, তাই জন্য ও কোথাও যেতে পারেনি, আমার থেকে আরও ওর কষ্ট বেশি হচ্ছে, বিকজ ও সারাক্ষণ বাড়িতে, তাও আমি কাজের সূত্রে বাইরে বাইরে বেরোচ্ছি কলকাতাতে হলেও, বাট ওতে একঘেয়ে, একই রুলসে রয়েছে, একই নিয়ম, ডেলি উঠো খাও দাও ঘুমাও, আর বিছানায় পড়ে থাকাটা আমি বুঝি, তোমরাও হয়তো বোঝো লকডাউনে সবাই আমরা বিছানাতেই পড়েছিলাম, ঘরের বাইরে বেরোতে পারতাম না, জাস্ট লাইক দ্যাট, বাট কী করা যাবে, এটাই হলো স্টোরি। তো দেখি নেক্সট প্ল্যান খুব তাড়াতাড়ি করব, বিকজ আর হচ্ছে না, এখান থেকে শেষ নাও, আমি বাড়িতে বসে আছি আর সানডেটাকে একা একা এনজয় করছি, মা আছে এখন বেরোবো, ভেবেছিলাম সকালে ওয়ার্কআউট করতে যাবো, বাট ঘুম থেকে উঠেছি 11:00, এরপরে মা লিস্ট দিয়ে দিয়েছে এরকমভাবে এই কাজগুলো যে করতেই হবে, গোপালকে দেওয়া ছিল দিদার বাড়িতে, মানে যেহেতু আমাদের ওষুধ ছিল তাই জন্য গোপালকে তো ডেলি খেতে দিতে হয়, তো গোপাল ছিল দিদার বাড়ি, তাকে আনতে যেতে হবে আজকে, সেই জন্য যেতে হবে আমাদের নিউটন বা লেকটন কোথাও একটা, তো সারাদিন এইভাবে কাটবে, তাই বলেছি মাকে একটু কিছু ভালো বানাও, ভালো খাই, অনেক দিন খাইনি, তো ঠিক আছে, স্যামও নেই, স্যাম থাকলে ভালো ভালো রান্না করে খাওয়ায়, নো ডাউট, প্রত্যেক দিনও কিছু না কিছু বানায় আমার জিমের টিফিনে, তো আমি মিস করছি ওই জিনিসগুলোকেও, প্লাস অবভিয়াসলি স্যামকে তো মিস করছি, আই মিস ইউ, স্যামকেও বললাম এই কথাটা, তোমাদের তো অল টাইম আমার সাথে আছো, তোমরা
সেরা কথা না, বাট ইয়েস আই মিস ইউ স্যাম, অনেক দিন দেখা হয়নি ওর সাথে, শুধু ভিডিও কলে কথা হয়। বাট ভিডিও কলে কথা হয় সামনে দাঁড়িয়ে, ইটস এ হিউজ ডিফারেন্স। ঠিক আছে, অনেক গেজাচ্ছি আমি মনে হয়, চলো যাই আগে পাটুলির দিকে, কাজবাজগুলো কিনি, একটু মাইন্ডটা চেঞ্জ হবে তাহলে। এটা হচ্ছে পাটুলির, ওইদিকে পাটুলির এখানে যে ফুলের দোকান, এখানে আমার মা চলে এসছে ফুল নিতে। 500 জিনিস লিস্টে বসিয়ে দিয়েছে, 500 জিনিস জানি না, এগুলোকে আমি বাইকে বাইকে আমি কী করে নিয়ে যাবো। 1000 টাকার খরচা এখানে ফুলগুলোতে, সুন্দর করে লাখিবাম্বু ঠাকিবাম্বু হ্যানা ত্যানা নিয়ে পুরো 1000 টাকার বেশি খরচা করে দিয়ে যেতাম সকাল সকাল রোববারের দিনে। একবার বাড়িতে চলে এসেছি, এখন বাজে কটা দেখতে হবে, আমার কাছে কোনো ঘড়ি ফড়ি নেই, 11:02। একবার এসে গেছি বাড়িতে, এখন গাছ রাখতে এসছে কয়েকটা, এতগুলো গাছ হয়ে গেছে কি একসাথে নিয়ে আসতে পারেনি কেউ, তো ব্যাকপ্যাক খালি করে এখন আবার যাব পাটুলি, আবার গিয়ে আবার জিনিসগুলো নিয়ে আসতে হবে। পেটে পেয়েছে প্রচুর জোরে খিদে, বিকজ আমি শুধু কফি খেয়েছি, আওয়াজ বেরোচ্ছে না। আমার সেকেন্ড টাইম আওয়াজ চলে এসেছি এখানে, রেস্টটা তা দিয়ে নিতে এখন ভ্যাঙ্কারভাবে ভিতরে বার্গেনিং করছে টাকা পয়সা নিয়ে, যে কত টাকা দেবে, 5 টাকা হলেও কমাতে হবে, হ্যানা ত্যানা এসব করছে ভিতরে। 3:00 বাজে, এখনও দুপুরে রান্নাবান্না কিছুই হয়নি, জাস্ট বাড়ি ঢুকলাম সেকেন্ড বার গিয়ে আবার। তো এখন আমার কাজ হচ্ছে ফুলগুলোকে ব্যালকনিতে লাগানো, সেট আপ করা। নিচের একজন আন্টি আছে, তার জন্য ফুল কিনে এনেছি, তাকে ওটা দিতে হবে। তো এত তাড়াতাড়ি কিছুই পাইনি, বাট প্রচণ্ড জোরে খিদে পেয়েছে, আর মায়ের আমার মধ্যে একটা নেশা হয়ে যে কফি কফি করছে। মায়ের জন্য বানিয়েছি কফি, আর নিজের জন্য বানিয়েছি, অবভিয়াসলি আর মায়ের জন্য বানিয়েছি ব্রেড। ব্রেডের ভিতরে একটু চিজ, একটু মেয়ো, আর একটু চিকেন দেওয়া রয়েছে, এটাই খাবো। আর তার সাথে খাবো আমার ফেভারিট কফি, সেটাই হচ্ছে এখন দুপুরের লাঞ্চ বলতে পারো। আর তারপরে মা বানাচ্ছে, যেহেতু আমি রেগে গেছি রান্না কেন হয়নি, তাই মা বানাচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন, আজকে সানডেটা মারাত্মক কাটবে। তো আপাতত খাই, তারপরে দেখছি কী করা যায়। স্নান করবো, মাথায় তেল মাখবো, যে মাকে বলেছি কি আছো তুমি, সবসময় মায়ের সাথে অ্যাকচুয়ালি দেখা হয় না, আর সানডে তো হয়ই না, আনএক্সপেক্টেড থিংস। আমি বাড়ির সকালে বেরোই 6:30, আর রাত্রিরে মায়ের সাথে দেখা হয় 10:30 পরে, তারপরে আমি খেতে ঘুমিয়ে পড়ি একটু গেম খেলে। সো যখন পেয়েছি তখন তো একটু মানে কিছু না কিছু আবদার মেটাতেই হবে মাকে। বেসিক্যালি এই গাছগুলো আনা হয়েছে আপা তাতো, এটা মায়ের স্পেশাল সেপের তুলসী গাছ, এটাকে আমি বসিয়ে এনেছি। আর এই জিনিসগুলো এখানটাতে লাগাবো বলে এনেছি, এবারে পুরো খালি, প্লাস লম্বা করে গাছগুলো লাগাবো, এখনও সব আনা হয়নি, টিকটাই আনা হয়েছে, বিকজ আর কোনো টাইমও ছিল না আমার কাছে, আর স্যাম আসার পরে আরও জিনিস আনা হবে, তো এইগুলোই। তারপর একটা স্যাম আসার পরে 5 মিনিট আগে যেটা খালি ছিল, 5 মিনিট পরেই জায়গাটা ভর্তি হয়ে সুন্দর দেখতে হয়ে গেছে, লাইন দিয়ে গাছ বসে, ইটস লুকিং ফ্যাব। এই যারা জায়গা রাখা হচ্ছে না, প্ল্যান করবো এই জায়গার জায়গাটা তো সাজাতে হবে, তাই না, জিনিসটা আপাতত এখানে রয়েছে, আর এটা তুলসী গাছটা এখানে রয়েছে। হচ্ছে লাস্ট দেখানো জিনিস, এইটা ছিল আগের, এটা কিনে আনা হয়েছে আজকে, এই কাঁচির মালাটা, কাঁচির মালাটা, এটা মায়ের বেশি পছন্দ হয়েছে, তো মানি প্ল্যান্ট আছে আমাদের ঘরে একটা, তো মা বলছে এটাতে রাখা হবে। আর এই স্টোনগুলো আগের ছিল অনেকটা, এতটা স্টোন আছে, আমার যেটা কালারফুল দরকার, তো আমি এটা অনেকটা কিনে এনেছি, দুটো মিক্স করে এখন আমাদের লাগিয়ে দেবো। বাট এইটা খুব পাতলা কাজ, আর আগের যেটা ছিল এটা অনেক মোটা ছিল কাচের লেয়ারটা, এই হোক। এটার দাম নিয়েছে 60 টাকা, 60 রুপিস অনলি। আর এই স্টোনগুলো ফ্রিতে নিয়ে এসেছি, দু মোটা তুলে নিয়েছি, কাকাকে বলেছি 5 টাকা নিতে, বলছে তোমার দিতে হবে না, আমি ঠিক আছে দেবো না। লাস্টে এসে এটা এতই পাতলা কাজ, অনেক কষ্ট করে আমি এই স্টোনগুলোকে ঢুকালাম ভিতরে, তো এটা এরকম দেখাচ্ছে লাস্টে, একদম এন্ড লুক লাইক দিস, লুকিং ভেরি গুড। 5:44 আমি রেডি, মানে 6:00 বাজতে আর 10 থেকে 15 মিনিট বাকি, আমি রেডি হয়ে গেছি দিদার বাড়ি যাবো বলে, তার মাঝখানে অনেকগুলো কাজ করেছি, বাট
মা এখনও রেডি হয়নি, সে তার পোছা টোছা পরিষ্কার নিয়ে পড়ে রয়েছে। ভেবেছিলাম আমি 4টার আগে যাব, লাইক সূর্য যাওয়ার আগে, বিকজ দিদার ওখান দিয়ে যে ব্যালকনিটা ওখান থেকে মারাত্মক লাগে, মানে আলাদা লেভেলের একটা ভিউ দেখা যায় পুরো কলকাতাটা, বিকজ ওটা আই থিঙ্ক লেক টাউনে। তো আমি গেলে দেখাবো রাত্রিবেলাটা কেমন লাগছে, বাট ওই সূর্য যাওয়ার সময় মারাত্মক একটা সুন্দর লাগে। তো ভেবেছিলাম আমি ওটা দেখবো, একটা ছোট্ট টাইম স্ল্যাপ বানাবো। বাট আমার পেয়ারি মা সে ঘর পরিষ্কার নিয়ে এমন পাগলাম হয়ে যায় যে টাইম কী করে যে হাওয়া হয়ে যায় কেউ বুঝতে পারে না। যাই হোক, এখন 6টা বাজে যায়, আমি জাস্ট দেখতে চাই কতক্ষণে আমি বেরোবো। আমি পুজো দিয়েছি, নিজে স্নান করেছি, রেডি হয়েছি সব কিছু, বাট মাই মম নট। এখন বাজে 6টা 52, আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট রুম, বিকজ এটা যে রুমটা, রুমটার বাঁদিকে ব্যালকনি ইউনিটস ফ্যাব, এখান থেকে পুরো জায়গাটা অসাধারণ লাগে, অসাধারণ। সেই দূর দূর থেকে দূর প্রান্ত অব্দি দেখা যায়, আমার এই জায়গাটা সব থেকে ভালো। The next morning. Good morning guys, welcome back to the video. সকাল সকাল কফি নিয়ে বসে গেছি, আর এখন বাজে অ্যারাউন্ড 8:30। কালকে রাত্রিবেলা আসতে দেরি হয়ে গেছিলো, অ্যারাউন্ড 10:30-11:30 বাজে আমি বাড়ি ঢুকেছি। তারপরে খেয়ে দিয়ে বিন্দাস ঘুমিয়েছি, ঠান্ডা পড়েছে ভালোই। ভিডিওটা ক্লোজ করা হয়নি, অ্যান্ড দ্যাটস ওয়াই আমি ভাবলাম সকালবেলা ভিডিওটা ক্লোজ করে দিই। কালকে সারাদিনটাতে এরমভাবে খেটেছে। আর যদি বাইরেটা দেখো, আমি একবার বাইরেটা দেখাতে চাই। আমি তো এসেছি 6:30 বেরিয়েছি, তখনের অবস্থাটা জাস্ট ইমাজিন করো, বাট এখন এরকম অবস্থা। দেখো কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে রাস্তা, এখন আমি যখন সকালবেলা বেরিয়েছিলাম তখন তো রাস্তা দেখাই যাচ্ছে না, মানে এতটা কুয়াশা হয়েছিল। সো আজকের মকর সংক্রান্তির আই থিঙ্ক লাস্ট ডে, আর এই অবস্থা আমাদের বাইরে। সো যাই হোক, ঠান্ডাটাকে তোমরা সবাই ভালো করে এনজয় করো, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণে জানাও বাবায় বাবায় বাবায়।